প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের আমরা দ্বিঘাত সমীকরণের অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের আমরা সূচক সম্পর্কিত কিছু সমস্যা সমাধান করব। আমরা বোর্ডে লক্ষ্য করি এবং দেখি কি আছে। এখানে দেখা যাচ্ছে চারটি প্রশ্ন আছে, আমরা পর্যায়ক্রমে এই চারটি অঙ্ক সমাধান করব। প্রথমে এক নম্বর সমাধান করি, একটা ছোট অঙ্ক, 3 to the power x plus 2 = 8 to 1 বা 3 to the power x plus 2 = এই 8 to 1 কে এমনভাবে ভাঙতে হবে যার বেসটা হবে 3। অর্থাৎ তাহলে কত হতে পারে, আমরা 3 দ্বারা ভাগ করি, 3 27 81, 3 9 27, 3 3 9, তো 3 কটা আছে, 4টা, তাহলে 3 to the power 4। এখন দেখো দুই পক্ষেই বেস সমান হয়েছে, আমরা বেসটাকে বাদ দেব, সুতরাং x plus 2 = 4 বা x = 4 - 2, সুতরাং x = 2। আগে এখানে বলছে x সমান কত, সুতরাং নির্ণয়মান x = 2। আমরা এক নং অঙ্কটি সমাধান করলাম। এভাবে আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্ক করব এবং বোঝার চেষ্টা করব। এবার আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। দুই নং 5 to the power x plus 5 to the power 2 - x = 26 বা 5 to the power x plus, এখানে এটা পাওয়ার বিয়োগ আছে, তাহলে বিয়োগ হয় কখন, যখন ভাগ থাকে অথবা একই বেস পাওয়ার ভিন্ন। বা এখন আমরা একটা কাজ করে নিতে পারি, এই যে 5 to the power x এটাকে আমরা ধরে নেই এ, এখানে 5 + 25 হবে = 26। আমরা লিখে দিই যে ধরি 5 to the power x = এ। এবার আমরা লসাগু করব, a² + 25 = 26 বা a² + 25 = আর গুণগুলো হলো 26a বা a² এই 26 এটাকে আমরা এই পাশে নিয়ে এসে বললাম পক্ষান্তর করে, তাহলে মাইনাস হলো। এবার মিডল টার্ম করতে হবে, মানে 25 কে 25 রেখে হলো 26। এবার আমরা এই দূরত্বে কমন নেব a - 25, আর এখানে 1 কমন যাবে, তাহলে এ মাইনাস প্লাসে, -25 = 0 বা a - 25 * এই দুটা কমন গেল এখান থেকে একটা, আর এখানে রইল a - 1 = 0। এখানে দুটি উৎপাদকের গুণফল শূন্য, তাহলে হয় a - 25 = 0 বা a = 25 বা এর মান ধরছিলাম হলো 5 to the power x, আর এগুলো 5² এখানে আমরা লিখে দিই, যেহেতু a = 5 to the power x, সুতরাং x = 2, এই যে বেস সেম জিনিস আমরা এগুলো সরিয়ে দিলাম, x = 2। অথবা আরেকটা উত্তর ছিল a - 1 = 0 বা a = 1, বা এর মান হলো 5 to the power x। এখন এই 1 এর পরিবর্তে আমরা 5 to the power 0 লিখতে পারি, যেহেতু যে কোনো জিনিসের পাওয়ার যদি শূন্য হয় তার মান হবো 1, তো সুতরাং x = 0। অর্থাৎ আমরা x এর মান দুটো পেলাম, সুতরাং নিম্ন মান x = 0 আর একটা পেয়েছিল এইটা 2। এটাই আমার অঙ্কের অ্যান্সার। অর্থাৎ আমরা 2 নং অঙ্কটিও সমাধান করলাম। এবার আমরা চলে যাব 3 নং প্রশ্নে। তিন নং প্রশ্নটি 3 to the power 3x - 4 * 2 to the power 2x - 5 - 8 to the power / 3 to the power x + 1 = 8 to the power 2x - 5 বা এখানে এইটা আর এটা একই বেস, সুতরাং ভাগ আছে পাওয়ার বিয়োগ যাবে, অর্থাৎ উপরের পাওয়ার থেকে
নিচের পরটা বিয়োগ, তাহলে এটাও মাইনাস হয়ে গেল ইনটু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ। ডান পাশের অংশ থেকে একান্ত করে আমি নিচে নিয়ে আসলাম, ডান পাশে হলো ওয়ান বা থ্রি টু দেওয়ার, এখানে থ্রি এক্স থেকে এক্স চলে গেলে টু এক্স, আর ফোর আর ওয়ান হলো মাইনাস ফাইভ, আর এটা চলে যাবে ইজিক্যাল টু ওয়ান বা থ্রি টু দেওয়ার টু এক্স মাইনাস ফাইভ ইজিক্যাল টু, এখানে ওয়ানের বলতে আমরা থ্রি টু দেওয়ার জিরো লিখতে পারি বা টু এক্স মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো বা টু এক্স ইজিক্যাল টু ফাইভ, সুতরাং এক্স ইজিক্যাল টু ফাইভ বাই টু, অর্থাৎ আমরা এক্সের মানটা নিয়ে নিয়ে ফেলাম। সুতরাং নিম্ন মান এক্স ইজিক্যাল টু ফাইভ বাই, অর্থাৎ আমরা তিন নং প্রশ্নটি সমাধান করলাম। এবার আমরা চলে যাবো চার নং প্রশ্নে। অঙ্গগুলো খুবই সহজ, একটু মনোযোগ সহকারে পড়বে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আমাদের অনলাইন কার্যক্রমে করতে হবে, যেহেতু স্বাভাবিক অবস্থা নাই। চার নাম্বার, থ্রি ইন্টু নাইন টু দেওয়ার এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি টু দেওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস, এটা ব্রেকের শেষ, প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এটাকে আমরা সমাধান করবো। থ্রি ইন্টু এটাকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি, তারপরে মানে ফোর ইন্টু এইটা অংশটাকে আমরা সূচকের নেমে আমরা যদি করি তাহলে নিচে আসে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, ওয়ান ইকুয়াল টু জিরো। এখন এখানে এই এক্সটাকে ভিতরে দিয়ে টুটাকে আমরা বাইরে দিতে পারি, ফোর ইন্টু থ্রি টু এক্স বাই থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা থ্রি। এখন এই অংশটাকে আমরা একটা জিনিস ধরে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ বাই থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখানে লিখে নেই যে ধরি থ্রি স্কোয়ার এক্স ইকুয়াল টু এ বা এখন থ্রিটা গুণ করে থ্রি এ স্কোয়ার মাইনাস এই থ্রি এ থ্রি কাটা যাবে, তাহলে থাকবে হলো ফোর এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা এখন মিলিটম করবো, তিন আর এক গুণ করলে তিন, তিন এককে তিন, তিন আর একে চার, তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো বা এখান থেকে থ্রি এ কমন যাবে এ মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান কমন যাবে এ মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো বা এ মাইনাস ওয়ান ইন্টু থ্রি এ মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। আমরা দুটি উত্তর পেয়ে গেলাম। এ মাইনাস ওয়ান ইকাল জিরো বা এ ইকাল টু ওয়ান বা এ কে ধরছিলাম আমরা থ্রি টু দেওয়ার এক্স ইকাল টু থ্রি টু দেওয়ার জিরো লিখতে পারি, সুতরাং এক্স ইকাল টু জিরো, অথবা থ্রি এ মাইনাস ওয়ান ইকাল জিরো বা থ্রি এ ইকাল টু ওয়ান বা এ ইকাল টু ওয়ান বাই থ্রি বা এ এর মান বসালাম থ্রি টু দেওয়ার এক্স আর এটা লিখলাম থ্রি টু দেওয়ার মাইনাস ওয়ান, সুতরাং এক্স ইকাল টু মাইনাস ওয়ান। তাহলে আমরা দুটি মান দেখলাম, সুতরাং নিম্ন মান এক্স ইকাল টু মাইনাস ওয়ান জিরো, অর্থাৎ আমরা চার নং প্রশ্নটিও সমাধান করলাম। আমরা আশা করি আমাদের এই ক্লাসের অঙ্গগুলো আমরা সবাই বুঝতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীরা, তোমাদের অঙ্গগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তোমরা যোগাযোগ করবে, আমরা সেই সমস্যাগুলো সমাধান করব। আরেকটি কথা বলতে চাই যে এই যে অঙ্গগুলো, এই অঙ্গগুলোর অনুকরণ করে অন্যান্য অঙ্গগুলো করার চেষ্টা করবে, আশা করি সেগুলোও করতে সক্ষম হবে। আর একটি বিশেষ কথা, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, এই ক্রান্তিকাল সময়ের মধ্যে আমরা অনলাইন কার্যক্রমেই আমাদের শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো করবে, বোঝার চেষ্টা করবে এবং সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।